জগৎবিখ্যাত মুসলিম বিজ্ঞানী। আজ আমরা বিশ্ববরণ্য কয়েকজন মুসলিম বিজ্ঞানী ও দার্শনিকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আল বিরুনি ভূপর্যটক হিসেবে পারস্যের এই মনীষী পরিচিতি হলেও একই সাথে তিনি গণিতবিদ্যাকে একীভূত করে বলবিদ্যা নামক গবেষণা করে নতুন পথের প্রবর্তক হিসেবে তিনি স্বীকৃত। জীবনের বেশিরভাগ সময় তিনি গবেষণা কর্মে জীবন অতিবাহিত করেছেন। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের জনক বলে বিশ্বব্যাপী স্বীকৃত। তিনি 21 বছর বয়সে মুজমুয়া নামে একটি বিশ্বকোষ রচনা করেন। তিনি পদার্থবিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত ও চিকিৎসা বিজ্ঞানের প্রায় 100 পুস্তক রচনা করেন। সকাল সন্ধ্যায় প্রভুর দরবারে অজানাকে জানার জন্য ফরিয়াদ করতেন। যখনই গবেষণা কর্মে সমস্যায় পড়ে যেতেন, মহান আল্লাহর কাছে সাহায্য চাইতেন। পরদিন ফজরের নামাজের পর সমস্যার সমাধান পেয়ে যেতেন। মুসা আল খাওয়ারিজমি গণিতবিদ, একই সাথে একজন জ্যোতির্বিদ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। তিনি ছিলেন বীজগণিত বা অ্যালজেব্রার জনক, অনুবাদক হিসেবে তিনি পরিচিত। পাটিগণিতের ওপর তার একটি বই ল্যাটিন ভাষায় অনুবাদ হয়েছে। তারপর বিশ্ববাপী তার সুনাম ছড়িয়ে পড়ে। জাবির ইবনে হাইয়াম রসায়ন গবেষণার প্রতিষ্ঠাতা। তিনি প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রসায়নের প্রাথমিক প্রক্রিয়াগুলো চর্চা করার উপায় আবিষ্কার করেন। তিনি প্রায় 2000 পুস্তক রচনা করেন। ওমর খৈয়াম তিনি প্রথম উপবৃত্ত ও বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান করেন। তার রচিত মালা কাতফি আল আজাব আল মোকাবিলা পুস্তক প্রকাশিত হওয়ায় বিশ্বব্যাপী তার খ্যাতি ছড়িয়ে পড়ে। কবি হিসেবে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। আল ফারাবি পদার্থবিজ্ঞানে তিনি প্রথম শূন্যতার অবস্থান প্রমাণ করেছিলেন। পদার্থবিজ্ঞান ছাড়াও তিনি সমাজবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদান রেখেছিলেন। বিশ্বব্যাপী দার্শনিক হিসেবে তার পরিচয় রয়েছে। আল বাত্তানি জ্যোতির্বিদ হিসেবে তার পরিচিত। তিনি প্রথম নির্ভুল পরিমাপ করে দেখিয়েছেন যে এক সৌর বছরে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ড হয়। এই জ্যোতির্বিদ্যা গবেষণার জন্য তিনি প্রথম নিজস্ব উদ্যোগে মানমন্দির নির্মাণ করেন। ইবনে হাইয়াসাম তিনি একই সাথে পদার্থবিদ, জ্যোতির্বিদ, প্রকৌশলী, গণিতবিদ, চিকিৎসাবিদ, দার্শনিক ও মনোবিজ্ঞানী হিসেবে পরিচিত। তিনি জ্যোতির্বিদের ওপর একাধিক পুস্তক রচনা করেছেন। আল রাজি সালফিউরিক অ্যাসিডের আবিষ্কারক। তিনি বিভিন্ন গবেষণামূলক 184টি পুস্তক রচনা করেছেন। বানু মুসা পরিমাপ যন্ত্রের উৎকর্ষ সাধন করেছিলেন, ভিত্তি স্থাপনেও আধুনিক যন্ত্রের আবিষ্কার করেন। আল বলখি জ্যোতির্বিদ, দার্শনিক, গণিতবিদ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। একাধিক গবেষণামূলক পুস্তক রচনা করেছেন। আল সাইগ জ্যোতির্বিদ, যুক্তিবিদ, দার্শনিক, পদার্থবিদ, মনোবিজ্ঞানী ও চিকিৎসা বিজ্ঞানী হিসেবে পরিচিত। এমনকি উদ্ভিদ বিজ্ঞানী হিসেবেও তিনি পরিচিত। আল কিন্দি ভাষাবিদ ও 265 পুস্তকের লেখক, ভাষাশাস্ত্র, গণিতশাস্ত্র, ফিকাশাস্ত্র গবেষক, ইতিহাস ও ধর্মীয় বিষয়ের ওপর মহান পণ্ডিত হিসেবে স্বীকৃত। আল বেত্রুগি দার্শনিক ও জ্যোতির্বিদ, স্নেহশিয়াল মোশন ও প্লেনটারি মোশন নিয়ে নিজস্ব মতবাদ প্রচার করেন। ইবনুন নাফিজ মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি, শ্বাসনালী, ফুসফুসের সঠিক অবস্থান, হৃৎপিণ্ড, শরীরের শিরা উপশিরার বায়ু ও রক্তের প্রবাহ সম্পর্কে বিশ্ববাসীকে প্রথম অবহিত করেন। দুঃখজনক হলেও সত্যি, এই মহাবিজ্ঞানীদের নিয়ে বিশ্বের কোথাও আলোচনা হয় না, কারণ একটাই, এই বিজ্ঞানীরা মুসলমান। আমরা আশা করব মুসলিম বিশ্ব এই মহাবিজ্ঞানীদের সৃষ্টিশীল গবেষণা কর্ম নিয়ে অনেক দূর এগিয়ে যাবে। ভিউয়ার এমন আরও এক্সক্লুসিভ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।